এবারে তোকে পিনিয়াল বডি তাহলে বলো তুমি কোন জায়গায় চলে আসলে থার্ড ভেন্ট্রিকল। এখন एक्चुअली থার্ড ভেন্ট্রিকলটা এটা কোন জায়গা আমি যদি এই জায়গায় দেখাইতে চাই এই জায়গায় এই যে এই পোরশনটা কি আমাদের সেরেব্রাল অ্যাকুইডাক্ট। एक्चुअली সেরেব্রাল অ্যাকুইডাক্ট এটা কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট এই পর্যন্ত ক্লিয়ার এটা কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এখন এই যে এর উপরে মাটি আছে তো আচ্ছা করে আমরা একটু রিফিল করতে হবে খালি। আচ্ছা বলো তাহলে নিচে এটা কি ফোর্থ ভেন্ট্রিকল এটা কি ফোর্থ ভেন্ট্রিকল তাহলে ফোর্থ ভেন্ট্রিকলের পরে উপরে তুমি কোনটা ধরে গেলা সেরেব্রাল ইকুইডাক্ট ধরে গেলা তখন তুমি কোন জায়গায় গিয়ে পৌঁছলা তখন কি কোন জায়গায় পৌঁছলা থার্ড ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকলের পরে পিছনে থার্ড ভেন্ট্রিকলের পিছনে কি আছে পিনিয়াল বডি। পিনিয়াল বডির কাজটা কি পিনিয়াল বডির কাজ কি এই যে ইনফরমেশনটা এই যে কখন রাত কখন দিন কখন কোন ঋতু সেটাকে এক করা ক্লিয়ার এবার তো বুঝা গেছে ওকে। এখন দেখো এই যে আমাদের এইটা হচ্ছে মিড ব্রেইন বা মধ্যমস্তিষ্ক। মধ্যমস্তিষ্ক এই দিকে যেটা আসছে সেটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্টের কি উপরের অংশটা এই যে খেয়াল করো সেরেব্রাল অ্যাকুইডাক্টের উপরের অংশ। এখন মধ্যমস্তিষ্কের উপরে দুইটা গোলাকার খণ্ড বসে আছে যেটা গোলাকার খণ্ড খেয়াল করো দুইটা গোলাকার খণ্ড একটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে এরকম দুইটা গোলাকার খণ্ডের নাম কি দুইটা গোলাকার খণ্ডের নামটি কল করতে হতে বলে ফেলো এই দুইটা গোলাকার খণ্ডের নাম হচ্ছে সেরেবেলাম সরি থ্যালামাস। এই দুইটা গোলাকার খণ্ড কি থ্যালামাস ক্লিয়ার এই দুইটা গোলাকার খণ্ড কি থ্যালামাস। এখন কেন সেগুলোকে থ্যালামাস বলা হলো বিকজ থ্যালামাস শব্দের অর্থ হচ্ছে চেম্বার। ধরো তুমি একজন ডাক্তারের কাছে গেছো যাওয়ার পরে তুমি এই তার চেম্বারে বসে আছিস এবার পাগুলো নিচে দিয়ে উপরে বসে আছিস ক্লিয়ার তো এটা হচ্ছে কি দুইটা হচ্ছে কি থ্যালামাস। এই যে দুইটা থ্যালামাসের তারপর থ্যালামাসের এই যে মাঝখান দিয়ে এই জায়গায় চলে গেছে হচ্ছে আমাদের এটা কি আমাদের এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি থার্ড ভেন্ট্রিকল। এটা কি আমাদের থার্ড ভেন্ট্রিকল ক্লিয়ার এটা কি থার্ড ভেন্ট্রিকল। খেয়াল করো ধরো তুমি নিচ থেকে একটা নালী দিয়ে উপরে উঠে আসলা ওইটা আসার পরে একটা রুমের মধ্যে চলে আসলা রুমটা কি থার্ড ভেন্ট্রিকল এই যে দুই পাশে দুইটা গোলাকার খণ্ড আছে দুইটা গোলাকার খণ্ড কি থ্যালামাস। খেয়াল করো রুমে চলে আসলা রুমের দুই পাশে দুইটা গোলাকার খণ্ড দুইটা গোলাকার খণ্ডের নাম কি থ্যালামাস। এই যে রুমটা আছে সেই রুমটার নাম কি থার্ড ভেন্ট্রিকল। এই যে রুমটার নিচে যদি তুমি পা দাও তখন তোমার পাটা ঢুকে যায় একটা নলের মধ্যে সেটা কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট তুমি দুই পাশে পা দাও কোন জায়গায় দাঁড়ায় তুমি ফ্লোরটা কি মিডব্রেইন। তারপর মিডব্রেইন বা মধ্যমস্তিষ্ক পিছনে যদি তুমি তাকাও পিছনে রুমের পিছনে তখন সেখানে কি পিনিয়াল বডি তারপর এখানে আছে আমাদের কি পিনিয়াল বডি। এবার তো কি আবার রিক্যাপ খেয়াল করো ধরো তুমি ফোর্থ ভেন্ট্রিকলে ছিলা ফোর্থ ভেন্ট্রিকল থেকে উপরে চলে আসলাম কি করলাম উপরে চলে আসলাম উপরে কিসের মাধ্যমে চলে আসছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আচ্ছা তুমি এখন কোন জায়গায় দাঁড়াইছো ফ্লোর মিডব্রেইনে দাঁড়াইছো আশেপাশের রুমটার নাম কি থার্ড ভেন্ট্রিকল। তোমার দুই পাশে দুটো গোলাকার খণ্ড আছে দুটো গোলাকার খণ্ডের নাম কি থ্যালামাস ক্লিয়ার দুটো গোলাকার খণ্ডের নাম কি থ্যালামাস। এবার তো বুঝা গেছে দুটো গোলাকার খণ্ডের নাম থ্যালামাস। এখন তুমি চিন্তা করলা এই যে রুমটার উপর থেকে তোমার মাথায় ধরো যে পানি পড়তেছে সেটা কি কোন জায়গা থেকে পানি আসতেছে উপরে ধরো ট্যাপ থেকে পানি পড়তেছে রুমের উপরে ওকে। আমি জাস্ট চিত্রটা আবার একটু আঁকি দেখি এই চিত্রটা খুব বেশি বাজার কর হয় তোমার দেখি কি করা যায়। খেয়াল করো ধরো তুমি এটা হচ্ছে আমাদের কি ধরো এইটার ভিতরে তুমি আসো তাই না এটা এই যে নিচে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার নাম কি মানে সেই যে নালীটা আছে সেই নালীটার নাম কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট এখন এই যে উপরে এই যে দুইটা ইয়াস যেগুলোতে একটু পানি পড়তেছে, তুমি এদিকে দাঁড়ায় আছো, ধরো তুমি এদিকে দাঁড়ায় আছো, ধরো তুমি এদিকে দাঁড়ায় আছো, মাথায় পানি পড়তেছে, সেগুলো এই চিত্রগুলোর নাম কি? চিত্রগুলোর নাম কি? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। ফোরামেন মানে হচ্ছে ছিদ্র, দুইটা ভেন্ট্রিকুলার মধ্যে ছিদ্র, সেটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। খেয়াল করো অ্যাকচুয়ালি এই যে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার দেখছিলাম না, সেরেব্রাল হেমিস্ফিয়ার অ্যাকচুয়ালি এটা কি মুছি নাকি? অ্যাকচুয়ালি সেরেব্রাল হেমিস্ফিয়ার আমরা যেটা দেখছিলাম এই সেরেব্রাল হেমিস্ফিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। আমি বলতেছি এই যে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ারটা ছিল, এটা হচ্ছে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার। ওকে, সো এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ারটা ছিল, খেয়াল করো এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটা অ্যাকচুয়ালি নিরেট না, এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে এরকম কেভিটি আছে, কি আছে এরকম কেভিটি। এই যে এই কেভিটিগুলোকে বলা হচ্ছে, একটাকে বলা হচ্ছে ফার্স্ট ভেন্ট্রিকল, আরেকটাকে বলা হচ্ছে তোমার সেকেন্ড ভেন্ট্রিকল। একটাকে বলা হচ্ছে ফার্স্ট ভেন্ট্রিকল, একটা সেকেন্ড ভেন্ট্রিকল। তাহলে বলো ফার্স্ট ভেন্ট্রিকল মানে প্রথম ভেন্ট্রিকল আর দ্বিতীয় ভেন্ট্রিকল, এটা কার ভেন্ট্রিকল? সেরেব্রাল হেমিস্ফিয়ার। খেয়াল করো সেরেব্রাল হেমিস্ফিয়ার এরকম, সেরেব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে এরকম, মাঝখানে কি আছে তাদের? মাঝখানে কি আছে তাদের? ফাঁপা। এই অংশটাকে একটাকে ফার্স্ট ভেন্ট্রিকল আর একটাকে সেকেন্ড ভেন্ট্রিকল। এই যে ফার্স্ট ভেন্ট্রিকল যেটা এই যে ছিদ্রের মাধ্যমে থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত। খেয়াল করো আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার কি এটার উপরে না, এটা কোন জায়গায় আছে? মিড ব্রেন। এই জায়গায় কি আছে? থ্যালামাস। দুই পাশে কি আছে? থ্যালামাস। উপরে কি আছে एक्चुअली আমাদের? ইয়ানা যে ব্রেন না, তোমরা তো বুঝা গেছে। তাহলে এই যে উপর থেকে এই যে একটা থেকে যে উপরে যে একটা ফাঁপা অংশ থেকে তোমার যেই এটা চলে আসে ছিদ্রটা, সেটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকলে। খেয়াল করো দুইটা ভেন্ট্রিকলের মাঝখানের ফোরামেন, সেটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন। তোমরা তো বুঝা গেছে ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন। ক্লিয়ার? ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন, ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন। তাহলে ফার্স্ট ভেন্ট্রিকল আর সেকেন্ড ভেন্ট্রিকল থেকে যেই সিএসএফ বা তোমার প্রোডিউস হচ্ছে, সেগুলো কোনটার মাধ্যমে কোন জায়গায় আসছে? প্রথমে ইনিশিয়ালি থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলে কিসের মাধ্যমে আসছে? ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেনের মাধ্যমে। থার্ড ভেন্ট্রিকল থেকে তারা কোন জায়গায় চলে যাচ্ছে? সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে ফোর্থ ভেন্ট্রিকল। সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে ফোর্থ ভেন্ট্রিকল। আমি পুরো এই জায়গাটা একটু দেখাই। ধরো